এত বছর ধরে চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার আমি খুবই হতাশ তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারো আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম তো ফার্স্ট আসলে আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে এই ধরনের ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও এডিটিং করে শেখাবো তো এ ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ জিনিসের প্রয়োজন হবে তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সেই জিনিসটির লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে জিনিসটা ডাউনলোড দিয়ে এডিট শুরু করে দিবেন তো আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তো অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন এ ধরনের ভিডিও এডিটিং সম্পর্কে জানার জন্য যারা আগে থেকে সাবস্ক্রাইব করা রয়েছেন আমাদের চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো চলুন কথা না বাড়ে আমরা এডিটিংটে শুরু করি তো বন্ধুরা স্ক্রিনে আসার পর তো লিঙ্কটাতে আপনার টাচ করার পর এরকম ইন্টারভেজ আসবে তারপর লিঙ্কটা দেখতে পাচ্তেছেন তো এর অপশনে একটা লিঙ্কের উপর গায়ে টাচ করবেন তো টাচ করানোর পর একটু সমস্যা অপেক্ষা করবেন তো অপেক্ষা করানোর পর এই ডাউনলোড অপশানটা দেখতেছেন তো ডাউনলোড অপশনে আপনারা একবার টাচ করবেন ঠিক আছে তো আমি ডাউনলোড অপশানে টাচ করতেছি তো টাচ করার পর এরকম ইন্টারফেস আসবে একটু জুম করবেন জুম করানো হয়ে গেলে এখানে দেখতেছেন ডাউনলোড টাকা তো এই লেখাতে টাচ করবেন তো করার পর দেখতেছেন অটোমেটিক আপনাদের কিন্তু ইফেক্টটা ডাউনলোড দা শেষ ঠিক আছে তো ডাউনলোড অপশানে টাচ করবেন করানোর পর এই শেয়ার অপশান দেখতেছেন শেয়ারে টাচ করবেন করানোর পর্যাডমিশন অ্যাপসটা তো ওখানে আপনারা টাচ করবেন তো অ্যাপসের ভেতরে আপনারা নেবেন ঠিক আছে তো নেওয়া নিয়ে হয়ে গেলে বাইরে আসবেন আসানোর পর অ্যাপসের গায়ে আবার টাচ করবেন তো অ্যাপসের গায়ে টাচ করার পর এই অপশনে যাবেন আপনারা এই অপশানে যাওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো এই ইফেক্টের গায়ে টাচ করবেন ঠিক আছে তো টাচ করানোর পর অটোমেটিক আমাদের এখানে সব কিছু দেওয়া আছে তো প্ল্যাজা এখানে দেখতে চান প্লাজে টাচ করবেন কানের পর এই যে ফটো গ্যালারি তো গ্যালারিতে আসার পর যে ভিডিওটা আপনারা এডিট করতে চান তো সেই ভিডিওটা নেবেন যে কোনো আমি একটা ভিডিও আপনি আপনাদেরকে দিয়েছি তো ভিডিওর গায়ে টাচ করলাম পর মাঝখানে ধরবেন না ঠিক আছে অনেক আছে হয়তো এই বিষয়টা বুঝতে পারে না মাঝখানে ধরে সাইডে ধরে আপনারা নিচের দিকে ডাইরেক্ট ধরে থাকবেন ঠিক আছে তাহলে আপনাদের এটা নিচে নামবে তো আমি ধরে আসি আমারটা নিচে নামতে তো নামানি হয় করে দেখেন অটোমেটিক এডিট কিন্তু আমাদেরটা হয়ে গেছে ঠিক আছে তো ভিডিও শেষে আসবেন আসানির পর ভিডিও সমান করে নিয়ে আপনারা যে ইফিটগুলো সাইডে আছে লাগানে ওগুলো কাটিয়ে দেবেন ঠিক আছে তো ইফেক্টের গায়ে টাচ করানোর পর এরকম ইন্টারভিউ দিলে এখানে ওকেতে টাচ করবেন তো ওই করে দিয়ে এই অপশানে টাচ করবেন ঠিক আছে তো যাতেগুলো আছে ইফেটের গায়ে টাচ করে এই অপশানে টাচ করবো আমাদের এগুলো কাটে যাবে ঠিক আছে তো মূলত বিষয়টা এরকম করে যাতেগুলো আপনাদের আসে এখানে কাটে নেবেন ঠিক আছে তো আমি কাটতেছি তো কাটার নিয়ে পর আপনাদের একটু পেলে করে দেখাই তারা তো পেলে করে দেখাই এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইলো আমার হতাশ আমি খুবই হতাশ দেখতে পেলেন আমাদের ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে এখন উপরে সেভ তো সেপে অপশনে আপনারা টাচ করবেন এটা যেভাবে আছে এইভাবে থাকবে থাকার পরে এই অপশানে টাচ করবেন তো এরকম যদি ইন্টারভিউ আছে এই অপশানে টাচ করবেন আপনারা তো বন্ধুরা এখানে একটু সময় লাগবে ঠিক আছে তো আপনাদের ভিডিওটা গ্যালারিতে যাচ্ছে এখানে একটু সময় লাগবে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন আপনাদের ভিডিওটা গ্যালারিতে যাওয়ার পর এইরকম ইন্টারফেসে হবে এই অপশানে টাচ করবেন ঠিক আছে তো আপনাদের ভিডিওটা কনফার্ম গ্যালারিতে গেলে তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘণ্টিটা বাজে দিবেন আর এই ধরনের ইডিট সম্পর্ক ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন